আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা পরিবার পরিজনের জন্য দোয়া পিতা মাতার জন্য সন্তানের দোয়া নেক সন্তান লাভের দোয়া সন্তান সংশোধনের জন্য দোয়া এবং হচ্ছে সন্তান লাভের দোয়া এই পাঁচটা দোয়া আজকের ভিডিওতে আমরা শুদ্ধ করে শিখবো অর্থ সহায় করে তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন আমি শুরু করি প্রথমে আমরা শিল্প হচ্ছে পরিবার প্রয়োজনের জন্য দুয়া দুয়াটা হচ্ছে রবানা হাবেলানা মিন আজ ওয়াজিনা ওয়াদুরিয়াতিনা ওরতা আয়ুন ওয়াজে আলনা লিলমুত্তকিনা ইমামা আমার সাথে আপনার পড়েন ربنا هب لنا ربنا هب اخترنا بارك الله به ربنا هب لنا من أزواجنا من أزواجنا إشتم ربنا هب لنا من أزواجنا وذرياتنا ওয়াগড়িয়াটিনা কোরটা আ ইয়ুন যদি আমরা এখানে থামি তাহলে কোর রটা আ ইয়ুন বলবো না থামলে মিল্ক করে বললে এরকম ভাবে কোর রটা আ ইয়ুন আলনা লিলমত্তা কে না ইমামা এরকমভাবে আবার বলেন রব্বানা হাবেন আজ ওয়াজিনা ওয়ালুরিয়াদীনা অরতা আয়ুন ওয়া যা আল না ইমামা তো এই দুটার অর্থ হচ্ছে যে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকিদের ক্ষোধায় ভিরোদের নেতা বানিয়ে তারপর আমরা যে দোয়াটা শিখব সেটা হচ্ছে পিতা মাতার জন্য দোয়া অর্থাৎ পিতা মাতার জন্য সন্তানরা এই দোয়াটা বেশি বেশি করবেন দোয়াটা হচ্ছে রব্বির হাম কামা রবানি সব বীর হাম হুমা হাম হুমা কামা রবানি কামা রবাইয়া টান দিবেন নিত টান দিবেন كما ربياني صغيرا صغيرا اكشتا رب ارحمهما رب كما ربياني صغيرا ابو رب ارحمهما رب كما ربياني رب صغيرا تؤدر ارتهاش الله যেমন ভাবে আমার পিতা মাতা আমাকে শৈশবে লালন পালন করেছেন ঠিক সেভাবে আপনি তাদের প্রতি রহম করুন শ্রবণী শ্রোল আয়াত হলো চব্বিশ তো আমরা যারা সন্তানরা আছি আমরা আমাদের মা বাবার জন্যে বা পিতা মাতার জন্যে এই দোয়াটা আল্লাহ তালার কাছে বেশি বেশি করব কারণ এই দোয়াগুলো আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন তো আমরা এই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব। নেক্সট সন্তান লাভের দোয়া দোয়াটা হচ্ছে রব বি

নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো সুরা আলী ইমরান আয়ের আটত্রিশ তো অবশ্যই আমরা মা বাবারা যেন আমাদের নেক্সট সন্তান হয় নেক্সট সন্তান হওয়ার জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করে করব তারপর দোয়াটা হচ্ছে সন্তান সংশোধনের জন্য দোয়া রব্বি আসলিহ লি ফি যুররিয়াতি রব্বি আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা واني من المسلمين رب اصلح لي رب اصلح لي في ذريتي في ذريتي اني تبت اليك اني يكن اقول نعم اني تبت اليك وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ رَبِّ أَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي رَبِّ أَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ তো এ অর্থ হচ্ছে হে আমার মালিক আমার জন্য আমার সন্তানদের সৎকর্ম পরায়ণ করে দিন আমি অবশ্যই আপনার কাছে তবা করছি এবং নিশ্চয়ই আমি আপনার অনুগত বান্দাদের একজন সর্বশেষ যে দোয়াটা শিখবো আমরা আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে সন্তান লাভের জন্য দোয়া দোয়াটা হচ্ছে রব্বি লা رب لا تذرني فردا وأنت خير الوارثين ربي لا تذرني فردا فردا وأنت خير الوارثين خير الوارثين إيش رب لا تذرني ربّي لا تذرني فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين তো এই দোয়ারটার অর্থ হচ্ছে হ্যাঁ আমার মালিক তুমি আমাকে নিঃসন্তান করে রেখে দিও না আর তুমি হচ্ছ সর্বোত্তম উত্তরাধিকারী তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন।